আমি স্বরূপানন্দ বলছি ইংরেজি 1978 সালে বলছি চরিত্র গঠন আন্দোলন সম্পর্কে বলা শুরু করেছি ইংরেজি 1914 সালের কিছু আগে পূর্ববঙ্গের চাঁদপুর শহরের নিকটবর্তী বিশাল ঘোড়ামারার মাঠে এক বিস্মৃত সন্ধ্যায়। চরিত্র গঠন আন্দোলনের শুভ জন্ম সেখানে। আন্দোলন বিজত্ব পেল কয়েক বছর পরে কলকাতার হেদুয়া মাঠের ঈশান কোণে আর এক সন্ধ্যাকালে। সে এক ঐতিহাসিক ব্যাপার। ভিক্ষাবর্জিতভাবে কাজ চালু হলো, আন্দোলন আর থামল না, ধারাবাহিকভাবে কাজ চলতেই থাকলো। চলতে থাকলো পত্রে, চলতে থাকলো পুস্তকে, চলতে থাকলো চিত্রে, চলতে থাকলো প্রদর্শনীতে, চলতে থাকলো ভাষণে, আর চলতে থাকলো সঙ্গীতে। তারই ইতিহাস গানে গানে শোনাব। উদ্দেশ্য এক, নবমহাজাতির সৃষ্টি, যাদের বংশধরেরা হবেন ভাবি মানবজাতির সর্বজনীন সৌরভ, গৌরব এবং বৈভব। আপাতত আমাদের লক্ষ্য 300 বৎসর পরের এক অভ্যুন্নত মানব জাতি, অর্থাৎ আগামী 9টি প্রজন্ম ব্যাপে আমরা কাজ চালু রাখতে চাই। আবাদ করতে মন ছিল না বন্ধুকে আগে এসে, চাষার গীতা শিখতে হবে বললে এসে এসে। আবাদ করতে মন ছিল না বন্ধুকে আগে এসে, চাষার গীতা শিখতে হবে বললে এসে এসে। বজ্র কঠিন এই পাথরে খুঁজি বেড়ে ফুল ধরে ধরে, বজ্র কঠিন এই পাথরে খুঁজি বেড়ে ফুল ধরে ধরে, মরুভূমির শুষি কবেলা সাজিবে সবুজ বেশে, মরুভূমি শুষি কবেলা সাজিবে সবুজ বেশে বললে বেশে বেশে। আবাদ করতে মন ছিল না বন্ধুকে আগে এসে, চাষার গীতা শিখতে হবে বললে এসে এসে। নিলাম কিনে ছুরি কোদাল, চাষের বল নিড়ানি হাল, বন্দোবস্ত নিলাম জমি প্রাণীর জমি দেশে, সেদিন থেকে পাঠ চলেছে শক্ত মাটির দম্ভ গেছে, বীজ বপনের বেলায় যেগুন লাগল অবশেষে, বীজ বপনের বেলায় যেগুন রিং ক্লিং শ্রিং হৈং হুম রং ক্রিং হং, বীজি বপনের বেলায় যে গোল লাগল অবশেষে। আবাদ করতে মন ছিল না বন্ধুকে আগে এসে, চাষার বিদ্যা শিখতে হবে বললে এসে এসে। আবাদ করতে মন ছিল না।